সকলের দাবি ছিল স্কুল খোলা। আমরা ইদানিং লক্ষ্য করলাম যে স্কুলের সংক্রমণের হার বেড়ে যাচ্ছে, অনেক ছাত্রছাত্রীরা সংক্রামিত হচ্ছে এবং তারা হাসপাতালে এবং ডাক্তারদের কাছে আসছে চিকিৎসার জন্য। এটা আশঙ্কাজনক। সে কারণে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে ওনার সম্মতি সাপেক্ষে আমরা স্কুল বন্ধ রাখার জন্য সিদ্ধান্ত নিয়েছি। আগামী দুই সপ্তাহ স্কুল, কলেজ, ইউনিভার্সিটি বন্ধ থাকবে। উদ্দেশ্য সংক্রমণ কমানোর জন্য, যাতে আমাদের ছেলেমেয়েরা আক্রান্ত না হয়। দুই সপ্তাহ পরে পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। আমাদের সংক্রমণ কমানোর জন্য আরো কিছু পদক্ষেপ আমরা নিচ্ছি। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ সংক্রান্ত একদম সত্য খবরটা জানতে হলে অবশ্যই এই চ্যানেলের ভিডিওগুলো সবসময় দেখবেন এবং অবশ্যই এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন, যাতে করে পরবর্তীতে নতুন কোনো আপডেট তথ্য আসলে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ সবাইকে।